বস্তায় আদা চাষ খুবই ইন্টারেস্টিং এবং এটা একটা সহজ পদ্ধতি এবং সিম্পল। অনেক গবেষক বিজ্ঞানীরা এভাবে আদা চাষ করাকে সম্প্রসারণের জন্য কাজ করেছেন। আদা এমন একটি মশলা যা রান্নাঘর থেকে শুরু করে ঔষধি, প্রসাধনী, মেডিসিনাল এবং চায়ের দোকান পর্যন্তও এই আদার চাহিদা রয়েছে। এই মশলা সারা বছরই কোনো না কোনো কাজে লাগে, তাই আমাদের দেশে এই আদার বিশাল একটা মার্কেট রয়েছে, বাজার রয়েছে এবং চাহিদাও রয়েছে। তাই সহজে আমরা চাষ করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে খুব সহজেই আমরা এই আদা বিক্রি করতে পারি। আমি একটি মশলা গবেষণায়ও দেখলাম এই চিত্র। যেখানে বস্তা ও বাটিতে একই সাথে একই সময়ে একই জাত লাগানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে বস্তায় লাগানো আদার পারফরমেন্স এবং রেজাল্ট খুবই ভালো। আশা করা যায় সরাসরি মাটিতে লাগানোর চেয়ে বস্তায় লাগানোর আদার ফলন প্রায় ডাবল হবে। আপনিও চাইলে খুব সহজেই বস্তায় আদা চাষ করতে পারেন। এই আদা চাষ করতে আলাদাভাবে কোনো জায়গা কিংবা জমি দরকার হয় না। বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা পরিত্যক্ত জায়গা, উঠান, আঙ্গিনা কিংবা বাগান প্রভৃতি জায়গায় খুব সহজেই এই পদ্ধতিতে আদা চাষ করা যায়। সেই সাথে বিভিন্ন ছাদ বাগানেও তার ছাদে বস্তা পদ্ধতিতে অনায়াসে আদা চাষ করতে পারেন। আর বস্তায় আদা চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে তুলে ধরা হবে, যেখানে থাকবে কোন আদা আপনি চাষ করবেন এবং বীজ কীভাবে গজাবেন বা সংরক্ষণ করবেন, কী কী উপাদান দিয়ে বস্তায় আদা চাষ করবেন, বস্তায় আদা চাষ করতে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে, এবং সেই সাথে বস্তায় আদা চাষ করতে গিয়ে কী ধরনের পরিচর্যা করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই চ্যানেলে আসছে। আর এই আপডেটগুলো পেতে আপনারা ততক্ষণ সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন, আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ কামনায়, আল্লাহ হাফেজ।